ফেরি ডুবির প্রায় 30 ঘন্টা পার হয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু আমরা ফেরি উদ্ধারের কোনো তৎপরতা লক্ষ্য করতে পারছি না। আমার পিছনে যে ফেরি দেখতে উদ্ধারকারী জাহাজ দেখতে পাচ্ছেন হামজা, এই হামজা মূলত গতকালকে যে দুটিটাকে উদ্ধার করেছিল সেটিকে এখন তার মালিককে দেওয়ার ব্যবস্থা করতেছে। আর ইতিমধ্যে দুপুরে প্রায় 1.5 ঘন্টা আগে চলে এসেছে উদ্ধারকারী জাহাজ রুস্তম। মূলত রুস্তম এবং হামজা মিলে যে উদ্ধারকারী জাহাজ প্রত্যেকের সহযোগিতা করবে, তো এখন পর্যন্ত কিন্তু সহকারী যে মাস্টার হুমায়ুন কবির সে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। আমরা যদি আপনাকে একটু ঘুরে দেখাতে চাই, ঠিক এই যে এই জায়গাটা দেখছেন, এই ফাঁকা জায়গাটা, ঠিক এই জায়গাটায় নিমজ্জিত হয়ে গেছে রজনীগন্ধা। ওখানে ট্রলারের মাধ্যমে এখন পর্যন্ত যে নিখোঁজ রয়েছে হুমায়ুন কবির তাকে সহ প্রায় 60টি নিখোঁজ ট্রাককে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। তো এখন পর্যন্ত দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, একটি জেলা পরিষদের পক্ষ থেকে আর একটা হচ্ছে বিএডব্লিউসির পক্ষ থেকে। তো তারা তদন্ত কমিটি আগামী 5 দিনের মধ্যে তাদেরকে রিপোর্ট পেশ করবেন। তো আমরা এখন পর্যন্ত উদ্ধারকারী কর্মীদের দেখতে পাচ্ছি, কিন্তু কোনো কর্মকর্তা বা বিএডব্লিউসির কোনো কর্মকর্তাকে দেখতে পাচ্ছি না। তো আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই যে এই ঘটনা পাটুরিয়া ঘাটে নতুন না, এই ঘটনা প্রায় 2 বছর পর পরে ঘটে থাকে। তো অনেকে বলছে যে এই রুটে যে ফেরিগুলো চলে এখানকার বেশিরভাগই ফেরিগুলোর ফিটনেস খুবই খারাপ অবস্থা, এই ফিটনেস দুর্বল ফিটনেসবিহীন ফেরির কারণেই এবং অনেক লক্ষর যক্ষর প্রায় 40-50 বছর পুরাতন ফেরির কারণেই মূলত এই দুর্ঘটনাগুলো প্রায় 2 বছর পর পরে ঘটে থাকে এবং ভালো হঠাৎ ঘটনা ঘটে। এবং এখানে আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এই ফেরিতে যখন দুর্ঘটনা ঘটে গেছে, ঘটে যাওয়ার পরে কিন্তু যাত্রীদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ হয়ে গেছে যে ফেরিতে যদি আমরা প্রাণহানি ঘটনা ঘটে তাহলে ফেরিতে চড়া অনেকটা রিস্ক হয়ে যাবে। তো আমার কাছে এই ছিল পাটুরিয়া ঘাট থেকে ফেরি ডুবির সর্বশেষ খবর। Thank you.